আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেহেদি আশিক চৌধুরী। যেহেতু আমাদের সিস্টেম প্যাথোলজি একটা ভাস্ট সিলেবাস, আমরা ঠিক করেছি আমরা প্রত্যেকটা সিস্টেম থেকে এমন কিছু মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়ব যেটা 70-80% স্টুডেন্টের কমন পড়ে যাবে, যেটা না পারলে একটু পাশ ফেল করা নিয়ে টানাটানি হতে পারে, আবার যেটা পারলে ফেল করাটাই কঠিন হয়ে যাবে, আবার আমাদের পড়তেও একটু কম সময় লাগলো। তো আজকে আমরা বোনস চ্যাপ্টার থেকে এরকম দুটো টপিক সিলেক্ট করেছি, অস্টিওমায়োলাইটিস এন্ড অস্টিওসারকোমা। প্রথমে অস্টিওমায়োলাইটিস, আইটিস মানে ইনফ্লামেশন। কার ইনফ্লামেশন? বোন এন্ড ম্যারো, রিমেম্বার ইউ হ্যাভ টু মেনশন ম্যারো। সো অস্টিওমায়োলাইটিস ডিনোটস ইনফ্লামেশন অফ বোন এন্ড ম্যারো, ভার্চুয়ালি অলওয়েজ সেকেন্ডারি টু ইনফেকশন। কিভাবে আসতে পারে? হেমাটোজেনাস রুটে আসতে পারে, এক্সটেনশন অফ এ কন্টিজুয়াস সাইট থেকে আসতে পারে, অথবা ডিরেক্ট ইমপ্লান্টেশনের মাধ্যমে আসতে পারে। আর এই ইনফেকশনের মোস্ট কমন কজ কি? রিমেম্বার 80-90% কেসে ইট ইজ স্ট্যাফ অরিয়াস। মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভোলা যাবে না, 80-90% স্ট্যাফ অরিয়াস, এটাকে আমরা বলি পায়োজেনিক অস্টিওমায়োলাইটিস। আরেকটা হতে পারে একটু লেস কমন, টিউবারকুলার অস্টিওমায়োলাইটিস। টিউবারকুলারটা আবার ভার্টিব্রাতে ইনভলভ করে, এটাকে তখন বলি আমরা পর্স ডিজিজ। আরেকটা হয় সিফিলিস দিয়ে, সিফিলিসটা শিন অব দ্য টিবিয়াতে ইনভলভ করে, অনেকটা সোর্ডের মতো একটা অ্যাপিয়ারেন্স নেই, এটাকে আমরা বলি সেইবার শিন। বাট মোস্ট কমন রিমেস স্ট্যাফ অরিয়াস 80-90%। এছাড়াও ইকোলাই, সালমোনেলা, শিগেলা এগুলো দিয়েও পায়োজেনিক অস্টিওমায়োলাইটিস হতে পারে। এরপরে রিটেনে যেটা খুব কমনলি আসে, প্যাথোজেনেসিস। আমরা যদি একটু বুঝি তাহলে মনে রাখা সহজ। আমরা জেনারেল প্যাথোলজি পড়ে এসেছি, আমরা জানি কি হয়, একটা ব্যাকটেরিয়া ঢোকে, ইনফ্লামেশন হয়, নেক্রোসিস হয়, হিলিং হয়। এখানেও তাই হবে, ব্যাকটেরিয়াটা আসলো, প্রলিফারেট করলো, অ্যাকিউট ইনফ্লামেশনে নিউট্রোফিল আসলো, নিউট্রোফিলে সে নেক্রোসিস হলো, নেক্রোসিস আস্তে আস্তে ইনফ্লামেশনটা আরো স্ট্রেট করে সাবপেরিওস্টিয়ামে গেল, সাবপেরিওস্টিয়ামে যাওয়ার কারণে ব্লাড সাপ্লাই আরো কমে যে আরো নেক্রোসিস হয়ে বোন ডেথ হয়ে গেল। এই ডেথ পিস অফ বোনটাকে বলা হয় সিকোয়েস্ট্রাম। আবার অ্যাকিউট ইনফ্লামেশনের পরে কি হবে? ক্রনিক ইনফ্লামেশন শুরু হবে, সেটা কিছু সাইটোকাইন রিলিজ করবে, সেই সাইটোকাইনটা কি করবে, ডেড বোনটাকে সরাবে, নতুন হিলিং করে নতুন লিভিং বোন ডিপোজিশন করবে, এটাকে বলা হয় ইনভলুক্রাম। তাহলে এই সিকোয়েন্সটা আমরা যদি লিখি, আমরা একটা ফ্লো চার্ট করে লিখতে পারি পয়েন্ট পয়েন্ট করে। ফার্স্ট পয়েন্ট উইল বি ব্যাকটেরিয়া প্রলিফারেট উইথ নিউট্রোফিলিক ইনফ্লামেটরি রেসপন্স, নেক্সট পয়েন্ট ইনফ্লামেশন ফলোড বাই নেক্রোসিস, নেক্সট পয়েন্ট ইনফ্লামেশন স্প্রেডস লংগিটিউডিনালি অ্যান্ড রিচ দ্য সাব পেরিওস্টিয়াম, নেক্সট পয়েন্ট সাবপেরিওস্টিয়াম অ্যাবসেস ফর্মেশন, নেক্সট পয়েন্ট দিস সাবপেরিওস্টিয়াল অ্যাবসেস ফার্দার ইম্পিডস দ্য ব্লাড সাপ্লাই অ্যান্ড ফার্দার অ্যাগ্রিভেটস দ্য নেক্রোসিস, রেজাল্টিং ইন ফর্মেশন অফ ডেড বোন হুইচ ইজ কল্ড সিকোয়েস্ট্রাম, নেক্সট পয়েন্ট উইদিন আ উইক ক্রনিক ইনফ্লামেশন স্টার্টস উইথ রিলিজ অফ সাইটোকাইন্স অ্যান্ড দিস সাইটোকাইন্স কজেস রিমুভাল অফ দ্য ডেড বোন অ্যান্ড ডিপোজিশন অফ রিয়েক্টিভ বোন ইন দ্য পেরিফেরি, দিস রিয়েক্টিভ বোন ফর্মস এ শেল অফ লিভিং টিস্যু সারাউন্ডিং ইট অ্যান্ড দিস ইজ কল্ড ইনভলুক্রাম। এই কোশ্চেন দুটা জিজ্ঞেস করা হয়, হোয়াট ইজ সিকোয়েস্ট্রাম, হোয়াট ইজ ইনভলুক্রাম। আপনারা যদি সব ভুলে যান, সোজা কথায় মনে রাখবেন, সিকোয়েস্ট্রাম ইজ দ্য ডেড বোন, ইনভলুক্রাম ইজ দ্য লিভিং বোন, এইটুক বললেও কিন্তু পাশ হয়ে যাবে, ভুল হবে না। তাহলে এই যে অস্টিওমায়োলাইটিস হলো, এটার কমপ্লিকেশন কি হতে পারে? এক নম্বর ক্রনিক ইনফ্লামেশন, অ্যাকিউট থেকে ক্রনিক, বোনসের যে কোনো কিছু থেকে ফ্র্যাকচার হতে পারে। দুই নম্বর তাহলে ফ্র্যাকচার, এটা তো ব্যাকটেরিয়া, এটা যদি ব্লাডে চলে যায় সেপসিস, ব্লাড দিয়ে এটা যদি হার্টে চলে যায়, হার্টে স্ট্যাফ অরিয়াস কি করে একটু মনে করেন, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস করতে পারে। আরো ডেঞ্জারাস, এটা থেকে যদি বোনস ডিস্ট্রাকশন হয়, সাইনাস ট্র্যাক্ট হয়, এই সাইনাস ট্র্যাক্ট ইভেন স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে, ইভেন বোনসকে ইনভলভ করে সারকোমা হয়ে যেতে পারে। রিয়ারলি, ভেরি রিয়ারলি, বাট দিজ আর দ্য কমপ্লিকেশনস। এটা কিছু ভ্যারিয়েট আছে, অস্টিওমায়োলাইটিস যদি জতে হয় আমরা বলি স্ক্লেরোসিং অস্টিওমায়োলাইটিস অফ গ্যারি, আরেকটা ভ্যারিয়েন্টকে বলি ব্রডি অ্যাবসেস। ব্রডি অ্যাবসেস কি? স্মল ইন্ট্রাঅসিয়াস অ্যাবসেস সারাউন্ডেড বাই রিয়েক্টিভ বোন, স্মল ইন্ট্রাঅসিয়াস অ্যাবসেস সারাউন্ডেড বাই রিয়েক্টিভ বোন ইজ কল্ড ব্রডিস অ্যাবসেস। তাহলে অস্টিওমায়োলাইটিস শেষ। আমরা অস্টিওসারকোমা পড়ার আগে আমরা একটু বোনি টিউমারের ক্লাসিফিকেশনটা জেনে নিই। বোনি টিউমার পাঁচটা ক্যাটাগরিতে আমরা ভাগ করি, হেমাটোলজিক্যাল, কন্ড্রোজেনিক, অস্টিওজেনিক, আননোন অরিজিন, নটোকর্ডাল। হেমাটোলজিক্যাল হচ্ছে
মাল্টিপল মায়োলোমা দেখেন বোনসের টিউমার বাট হেমাটোলজিক্যালটাই মোস্ট কমন 40% মোস্ট কমন এটাই হয় ম্যালিগন্যান্ট আননোন অরিজিনের বিনাইন হয় জায়ান্ট সেল টিউমার হুইচ ইজ অলসো এ লোকালি ম্যালিগন্যান্ট টিউমার ম্যালিগন্যান্ট হয় ইউইং সার্কোমা নটোকর্ডালের বিনাইন নাই ম্যালিগন্যান্ট আছে কর্ডোমা কন্ড্রোজেনিকের মধ্যে বিনাইন হচ্ছে কন্ড্রোমা অস্টিওকন্ড্রোমা কন্ড্রোব্লাস্টোমা ম্যালিগন্যান্ট কি আপনারা পারবেন সার্কোমা লাগাই দেন কন্ড্রো সার্কোমা অস্টিওজেনিক আপনাদের সবচেয়ে বেশি জিজ্ঞেস করবে অস্টিওজেনিকটা হোয়াট আর দ্য বোন ফর্মিং টিউমার মানে অস্টিওজেনিক টিউমার বিনাইন দুটো আছে অস্টিওব্লাস্টোমা অস্টিওয়েড অস্টিওমা ম্যালিগন্যান্ট একটা আছে অস্টিওসার্কোমা এটাই আমাদের আজকের টপিক মনে রাখবেন দিস ইজ দ্য মোস্ট কমন প্রাইমারি ম্যালিগন্যান্ট টিউমার অফ বোন মোস্ট কমন এটা এমন একটা টিউমার যেখানে টিউমার সেলগুলা বোন এবং ম্যাট্রিক্স দুইটাই তৈরি করতে পারে তাহলে আপনি যদি বলেন কি বলবেন এটা দিস ইজ এ ম্যালিগন্যান্ট টিউমার হোয়ার ক্যান্সারাস সেলস প্রোডিউস অস্টিওয়েড ম্যাট্রিক্স অ্যান্ড মিনারেলাইজ বোনস দুটাই তৈরি করে তাহলে অস্টিওসার্কোমা কোথায় হয় এটা হবে সবসময় মনে রাখবেন মেটাফাইসিস অব দ্য লং বোন অব দ্য এক্সট্রিমিটিস এত কিছু মনে রাখতে না পারলে একটা জিনিস মনে রাখেন অ্যারাউন্ড নি জয়েন্ট মোর দেন 50% হবে অ্যারাউন্ড নি জয়েন্ট ডিস্টাল ফিমার প্রক্সিমাল টিবিয়া কোন এইজে হয় 10-25 ইয়ার্স এইজে হয় মেলদের একটু বেশি হয় 1.6:1 মেল ফিমেল রেশিও আমাকে সার্জারি পরীক্ষায় অর্থোপেডিক্সের স্যার এসেছিলেন উনি কোশ্চেন করেছেন অস্টিওসার্কোমার এইজটা বলো আমার মনে হয়েছে এত কঠিন কোশ্চেন করলেন এত টিউমার সবগুলোর কি এজ মনে রাখা সম্ভব আমি অ্যাকচুয়ালি সবগুলোর এজ পড়ে আসার চেষ্টা করেছি অস্টিওসার্কোমাটা বলতে পারিনি এত কিছু পড়ে সবগুলো ফেলেছি তো পরে বুঝলাম উনি তো আমাকে আসলে কঠিন কোশ্চেন করেননি উনি সবচেয়ে কমন যেটা সেটা ধরেছে এই জন্য সবচেয়ে কমনটা আমাদের আগে পড়তে হবে অস্টিওসার্কোমার এজ ডিস্ট্রিবিউশন হচ্ছে 10-25 মোস্ট পিক 10-25 সার্কোমা অলওয়েজ ইয়াং এজে হয় বেশি এটা আসলে বাইমোডাল পিক আছে 55 এর দিকে আরেকটা পিক হয় বাট কমনলি 10-25 কিভাবে প্রেজেন্ট করে পেইনফুল প্রোগ্রেসিভ মাস সামটাইম উইথ স্পন্টেনিয়াস ফ্র্যাকচার দেখেন টিউমার ম্যালিগন্যান্ট টিউমার কিন্তু পেইনফুল হয় না নর্মালি বাট দিস ইজ পেইনফুল তাহলে এটা থেকে একটা প্রবলেম বেস কোয়েশ্চন আসতে পারে এই ইয়াং বয় প্রেজেন্ট ইউ উইথ পেইনফুল প্রোগ্রেসিভ মাস অ্যারাউন্ড নি অথবা ইয়াং বয় প্রেজেন্ট ইউ উইথ এ মাস অ্যারাউন্ড নি অ্যান্ড ফ্র্যাকচার ফলোড বাই হিস্ট্রি অফ ট্রমা দেখেন এটা শুধু প্রবলেম বেস না এটা রিয়েল লাইফে খুবই ইম্পর্টেন্ট একটা ছেলে খেলতে গেল ধরেন ফুটবল খেলতে গেল সে ব্যথা পেল ব্যথা পেয়ে হাঁটুর মধ্যে ফুলে গেছে আসছে ফ্র্যাকচার নিয়ে আসছে আপনি তো এক্সরে করে দেখলেন ফ্র্যাকচার আছে আপনি ফ্র্যাকচারের চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেন পেশেন্টের ফ্র্যাকচার ভালো হয় না কিছুদিন পরে সে মেটাস্টেসিস নিয়ে পুরো শরীরে ক্যান্সার নিয়ে আসলো তাহলে তো আপনার মিস হয়ে গেল এটা কিন্তু একটা খুবই আমাদের কনফিউজ করে এই জন্য আপনি মনে রাখেন এই বয়সে কিন্তু অস্টিওসার্কোমার জন্য ফ্র্যাকচার হয় সেটাও পেইনফুল হয় ফ্র্যাকচারের মতো সেটাও এনলার্জ হয় কি খেয়াল করতে হবে আপনি এক্সরেতে ফ্র্যাকচার পেলেই হবে না আমরা তো একটা প্যাথোলজি পেলে আর খুঁজি না স্বাভাবিক আপনি আরেকটু খুঁজবেন আপনি দেখবেন কোনো মাস লিশন আছে কিনা শুধু ফ্র্যাকচার না একটা মাস লিশন আছে কিনা এই মাস লিশনটা কেমন হবে ইনফিলট্রেটিভ হবে বোথ লাইটিক অ্যান্ড প্লাস্টিক হবে সারাউন্ডিং মার্জিনে ইনফিলট্রেশন করছে একই সাথে আরেকটা ফিচার আমরা পাই এই যে সাধারণত মাসটা কি করে সাব পেরিওস্টিয়ামটাকে একটু লিফট করে ফেলে দিস রেইজড এন্ড অফ পেরিওস্টিয়াম অ্যান্ড কর্টেক্স ফর্মস এ আরবিটারি ট্রায়াঙ্গেল বিটুইন দ্য রেইজড এন্ড অফ পেরিওস্টিয়াম অ্যান্ড কর্টেক্স দেয়ার ইজ আরবিটারি ট্রায়াঙ্গেল উই কল ইট কডম্যান ট্রায়াঙ্গেল CODMAN কডম্যান ট্রায়াঙ্গেল দিস ইজ অলসো আ ক্যারেক্টারিস্টিক সাইন অফ অস্টিওসার্কোমা ইফ নট ডায়াগনোস্টিক বাট ক্যারেক্টারিস্টিক তাহলে আপনি দেখবেন একটা লাইটিক প্লাস্টিক ডিস্ট্রাকটিভ ইনফিলট্রেটিভ মাস কডম্যান ট্রায়াঙ্গেল এই ফিচারগুলো যদি থাকে আপনাকে মনে করতে হবে আই হ্যাভ টু এক্সপ্লোর অস্টিওসার্কোমা আমি একটা FNAC করি ক্ষতি তো নাই লিম স্যালভেজ করে আমি যদি পা কেটে ফেলে জীবন বাঁচাতে পারি আমাকে তো সেটাই করতে হবে তাই না তো FNAC করে আমাকে সেই সিদ্ধান্তে আসতে হবে মাথায় রাখতে হবে শুধু ফ্র্যাকচার এক্সক্লুড করে দিয়ে ছেড়ে দিলে হবে না দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট লেসন হিয়ার তাহলে কোথায় হয় কি হয় আমরা আরেকবার একটু রিক্যাপিচুলেট করি টিনদের হয় নিতে হয় পেইনফুল হয় মেটাফাইসিস হয় ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা একটু মনে রাখবো ঠিক আছে এখন অস্টিওসার্কোমার অনেকগুলো ক্লাসিফাই অনেকভাবে করা যায় অ্যানাটমিক্যালি করা যায়
সারফেস, ইন্ট্রাকর্টিক্যাল, ইন্ট্রামেডুলারি ডিফারেন্সিয়েশনের উপর করা যায়, ওয়েল ডিফারেন্সিয়েটেড, পুরলি ডিফারেন্সিয়েটেড। তারপরে হিস্টোলজিক্যাল ভ্যারিয়েন্টে করা যায়, অস্টিওপ্লাস্টিক, কন্ড্রোপ্লাস্টিক, টেলানজিয়েকটেটিক, জায়ান্ট সেল, স্মল সেল, আমাদের জানতে রয়ে যায়। কারণ অস্টিওসারকোমা এতগুলো চেহারা নিয়ে আসে, আমাদের চিন্তা হয় যে এটা অস্টিওসারকোমা, দিস ইজ নট জায়ান্ট সেল টিউমার, দিস ইজ নট কন্ড্রোসারকোমা, রাদার অস্টিওসারকোমা, এটা হিস্টোপ্যাথোলজিস্টকে এই চান্সটা নিতে হয়। তারপরে এটা প্রাইমারি সেকেন্ডারি ভাবে ক্লাসিফাই করা যায়, যদি এটা কোনো রেডিয়েশন থেকে হয়, প্যাজেট ডিজিজ থেকে হয় বা বোন ইনফ্রাকশন থেকে হয়, তখন এটা সেকেন্ডারি। আবার অনেক সময় সরাসরি হলে প্রাইমারি। মোস্ট কমন ভ্যারিয়েন্টটা হচ্ছে প্রাইমারি, সলিটারি, ইন্ট্রামেডুলারি, পুয়ারলি ডিফারেন্সিয়েটেড, অস্টিওপ্লাস্টিক ভ্যারিয়েন্ট, দিস ইজ দ্য মোস্ট কমন ভ্যারিয়েন্ট। আর যেহেতু মোস্ট কমন টিউমার, এটার মরফোলজিটা একটু লাগবে, মরফোলজি আপনাদের কঠিন লাগে, আমরা শুধু এক লাইনে মনে রাখবো। আপনি দেখেন ডেফিনেশন আমরা কি বলেছিলাম, ক্যান্সার সেল বোন তৈরি করবে, তাহলে মরফোলজিটা এক লাইনে পড়বো আমরা, ফাইন লেস লাইক প্যাটার্ন অফ নিওপ্লাস্টিক বোন ফরমেশন বাই অ্যানাপ্লাস্টিক টিউমার সেল। শেষ হয়ে গেল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুটা টপিক, খুব বেশি সময়ও লাগলো না। দ্যাট উইল বি অল ফর টুডে, থ্যাংক ইউ ফর জয়নিং আস।